মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি, তোমাদের ভালোবাসা আমার গোপাল সোনার আশীর্বাদে। তো দেখো, সকাল সকাল চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। নতুন সকাল, আমি সুমিতা, পঞ্চানন প্রামাণিক ব্লগে আর একটা নতুন ভিডিও তোমাদের কাছে চলে এসেছে। প্লিজ তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি খুবই ভালো লাগবে। তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখো, চলে এলাম সকাল সকাল, এখন 6:30 বাজে, সকালবেলায় উঠে পড়েছি। আর এখন আমার ছেলের স্কুল হয়েছে, সকাল 8:30 থেকে স্কুল যেতে হবে, আর ছুটি হবে সেই 2:30 সময়। তো সকালটা অনেকটা টাইম পেয়েছি, ওইটুকু টাইমের মধ্যে আমি 1-1.5 ঘন্টার মধ্যে পুরো কাজ কমপ্লিট করে আমার ছেলেকে টিফিন বানিয়ে রেডি করে আবার রান্না বসাবো। কী করে আমি এই ঠান্ডার সময় করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। মনোযোগ দিয়ে যদি যে কোনো কাজ করা যায় তো অনায়াসেই কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যায়। তো দেখো, আমি পুরো ঘর টর মুছে পরিষ্কার করে নিচ্ছি। আমি আগে রান্নাঘরটা কিন্তু আমার গোপাল সোনার রান্নাঘরে কিন্তু আমি একটুখানি মুছামুছি করে নিলাম। মশলাদানি টানিগুলো একটু মুছে নিলে অনেকটা পরিষ্কার হয়ে গেল। আর এদিকটা দেখো, পরিষ্কার টরিষ্কার করে নিলে আর একসঙ্গে কিন্তু মোটা ময়লাটা বসবে না। একসঙ্গে যদি মোটা ময়লা বসে তখন কিন্তু অনেকটা সময় লেগে যায় তো পরিষ্কার করতে, আর ওইটা ফেস করতে হবে না বলে আমি কিন্তু রোজ একবার করে যখন টাইম পাই, যে কোনো ফিক্সড টাইম নেই যে এই টাইমটাই করব, হয়তো রান্না করতে করতে সেই সময়টা টাইম বেঁচে গেল, সেই সময়টাও কিন্তু আমি করে নিতে পারি। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আর আগের দিন রাত্রেবেলা তো আমি বাসনকুসন সব মেজে রাখি, এঁটো বাসন আমার রান্নাঘরে থাকে না। আর এটা দেখো আমার গোপাল সোনার রান্নাঘরে আমি পিঠে করেছিলাম সোমবার, এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও চলছে বন্ধুরা। তো আমি অনেকটা মাঝখানে ভিডিও দিতে পারিনি, কেন কি আমার ব্লগ ভিডিও অনেকটাই জমা হয়েছিল, কারণ আমি মাঝখানে আমার গোপাল সোনাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আর আমি ইটিং শো করি মাঝে মাঝে, তো তার জন্য আমার ব্লগ ভিডিও না জমা হয়ে থাকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না বন্ধুরা। প্লিজ কিছু মনে করো না, আশা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো, মনোযোগ দিয়ে, খুবই ভালো লাগবে। আর একটা দেখো পিঠে বানিয়েছিলাম, এই দেখো আর নিচেরটায় জল থাকে, উপরেটা ঝাঁঝরি, ওটাই পিঠে করেছিলাম। তো সেই, আর তোমরা তো সবাই জানো পিঠে মানে বাসি পিঠে খেতে আরও মজা লাগে খেতে, তাই না? কার কার বাসি পিঠে খেতে ভালো লাগে? আমার তো দারুণ লাগে বাসি পিঠে খেতে, বিশেষ করে পিঠে পুলি পিঠেটা, মানে পুর পিঠা যেটাকে আমরা বলি, ওটা কিন্তু বাসি পিঠা খেতে খুবই ভালো লাগে। কিন্তু তোমাদের দাদাভাই বাসি পিঠা খেলেই বলবে কি আগে গরম করে দাও, তার জন্যই কিন্তু ওইটা রাখা ছিল। আর এখানে দেখো আমি তাড়াতাড়ি করছি, আমি স্নান করতে গেলাম, কেন কি আমার গোপালসোনাকে, মানে আমার যে গোপালসোনা, একটা গোপালসোনা ঘরে থাকবে, একটা গোপালসোনা আমার স্কুলে যাবে, আমার ছেলে যে স্কুলে যাবে তার জন্য কিন্তু তাড়াতাড়ি আমি করছি, কেন টিফিন বানাতে হবে, কেন আমার ছেলে ডিমান্ড করেছে তাকে চাউমিন করে দিতে হবে। তো চাউমিনটা খেলে পেটের ক্ষতি করে, কিন্তু আমার ছেলে ডিমান্ড করেছে আমাকে করে দিতেই হবে চাউমিন, তো কিছু করার নেই। দেখো আমাদের ছেলেদেরকে কি দোষ দেবো বলো, ছেলেরা তো স্কুলে যায়, বিভিন্ন রকমের ছেলেরা সবাই এটা ওটা নিয়ে আসে, আর আমার ছেলে দেখেছে, দেখার পরে বলছে মা বন্ধুরা নিয়ে আসে আমি খাবো, আমাকে তুমি বানিয়ে দাও, তো কিছু করার নেই। তো মাঝে মাঝে ওদের কথাগুলো একটু শুনলে ওদের মনটা একটু ভালো লাগবে, আর ওরাও ভাববে যে বাবা মা আমাদের কাছে একটু মানে ভালোবাসে, খুব কেয়ার করে, তাই না? তবে হ্যাঁ, মাঝে মধ্যে ওদের কথাটা একটু শুনলে, ওদের স্বাস্থ্যকর খাবারগুলো হলে একটুখানি শুনি, না হলে কিন্তু যেটা হয়তো স্বাস্থ্যকর খাবার নয় সেটা কিন্তু আমি শুনি না। আমি আমার নিজের মতো করে আমার ছেলে মেয়েকে টিফিন বানিয়ে দিই। আর এখানে দেখো স্নান টনান হয়ে গেছে, স্নান করে দেখো আমি কিন্তু আমার পুরো চুল টুলগুলো একটু ছেড়ে নিলাম, আর মাথাটা শ্যাম্পু করেছি সকালবেলা। আর এখন ঠান্ডার সময় কিন্তু একবারই স্নান করি, 10 বার স্নান করি না আমি, কেন আমার গরমের সিজনে আসলে তখন কিন্তু 2 বার স্নান হয়ে যায় গরমের সময়, কেন সকালে একবার স্নান করে আমি পুজো টুজো দিয়ে কাজ করি, আবার একবার বিকেলবেলায় কিন্তু সব কাজ কমপ্লিট করে আবার একবার স্নান করি, নাহলে থাকা যায় না। তো দেখো, আর এখানে দেখো আমি স্নান টান করে আমি সিঁদুরটা পরে নিচ্ছি, আর এই সিঁদুরটা না পরা পর্যন্ত কাজটা সম্পূর্ণই অসম্পূর্ণ থেকে যায়। তো আগে স্নান করে কিন্তু আমি সিঁদুরটা পরে নিই, সিঁদুরটা হচ্ছে যে পরে নিলে মনে হলো যে আমার স্নান করাটা সার্থক হয়েছে। তো দেখো স্নান করে কিন্তু আমি এবারে আমি রান্নাঘরে যাব, কেন কি আমার ছেলেকে টিফিন বানাতে হবে, আমার ওইটার দিকে একটু ধ্যান বেশি, কেন কি ছেলেকে টাইম মতো স্কুলে পাঠাতে হবে, ছেলের এখন 8:30 স্কুল। তো প্রথম দিন গিয়ে একটুখানি কষ্ট হয়েছিল, কেন কি 8:30 যেতে ম্যাডামরা একটুখানি বকাবকি করেছিলেন, তো তার জন্য 8:10 বেরিয়ে যেতে হবে, তোমাদের দাদাভাই বলেছে 8:10 ঘর থেকে বেরোতে হবে। তো তার মাঝখানে দেখো আমি 6:30 থেকে উঠে পড়ে অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি, শুধু বাকি আছে আমার গোপালসোনাকে একটু স্নান করানো আর তাকে ভোগটা নিবেদন করা। এই জন্য ওটা করতে গেলে এদিকে টিফিনটা বানাতে অনেকটাই লেট হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি।
তো দেখো, প্রথমে আমি চাউমিন বানাতে গিয়ে আমি চাউমিনটা একটু জলে সেদ্ধ করে রেখেছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম একটু লবণ আর তেল দিয়ে। আর এখানে দেখো আমি একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচি করে, আমার ছেলে তো একটু ঝাল পছন্দ করে, কারণ আমার ছেলে একদম মিষ্টি খায় না। আর তোমাদের যদি ছেলেরা যদি না ঝাল খায় মিষ্টি খায় তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করে দিতে পারো। আর আমার কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়েছি, কারণ আমার ছেলে একদম মিষ্টি পছন্দ করে না, একটু ঝাল ঝাল পছন্দ করে, তার জন্য কাঁচা লঙ্কা কুচি করে আমি একটু তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে দেখো আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, বিনস, গাজর, আর এদিকে হচ্ছে যে তোমার পেঁয়াজ কলি সব কিছু দিয়ে, আর বিট আছে, দেখতে পাচ্ছ পুরো কালারফুল সবজিগুলো হয়ে গেছে। তো আমি একটু সবজিটা ঢাকা দিয়ে দিয়ে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি, আর না হলে চাউমিনটা ঠিক টেস্ট আসবে না। আর একটু সবজিগুলো যদি কাঁচা কাঁচা থাকে খেতেও ভালো লাগবে না। তো তাড়াতাড়ি করে টাইমের মধ্যে কিন্তু আমাকে সব কাজ কমপ্লিট করতে হয়, তার জন্যে সকালে একদম টাইম থাকে না, যে একটু বসারও টাইম থাকে না, আর কোনো কিছুই থাকে না। আর যারা নাইটে আইডি পায় তাদেরকে কিন্তু আইডি দিয়ে আমি বলে দিই যে আমি কিন্তু আর তোমাদের সঙ্গে বেশি কমেন্ট করতে পারবো না, কারণ আমার সকালে অনেক কাজ থাকে। তো দেখো আমার কিন্তু চাউমিনটা পুরো একদম সুন্দর করে ঝরঝরে করে আমি বানিয়ে রেখেছিলাম, আর সুন্দরভাবে রয়েছে। আর এটা কিন্তু কাঁচা চাউমিন, আমাদের এখানে বাজার থেকে যেখানে ফ্যাক্টরি সেখান থেকেই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, একদম কাঁচা চাউমিন টাটকা, এটা কোনো অনেক দিনের তৈরি চাউমিন নয়। আর টাটকা চাউমিন সেটা এখনও রয়েছে, তো আজকে ভাবছি সেই চাউমিনটা আমরা করে খেয়ে নিতে পারবো। তো তোমাদের দাদাভাই বলেছিলো যে চাউমিনটা মনে হয় নষ্ট হয়ে গেছে নাকি, একবার দেখবে। তো ঠান্ডার সময়, এটা যদি গরমের সময় হতো হয়তো নষ্টই হয়ে যেত, ওটা খাওয়া যেত না। যাই হোক, দুদিনের চাউমিন তো এখনও ভালো আছে। তো আমার ছেলেকে যেটা বানিয়ে দিলাম এটা কিন্তু মঙ্গলবারের ব্যাপার, তো মঙ্গলবারই কিন্তু সোমবারের রাত বিকেলবেলা নিয়ে এসেছিলো, তো ছেলেকে চাউমিন বানিয়ে দিতে ছেলে চলে গেল স্কুলে। আর এখানে দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে, এই ফুলগুলোর গাছগুলো নিয়ে এসেছিলো 1 জানুয়ারি, তোমাদেরকে দেখেছিলাম আমাদের ফ্যামিলি পিকনিক যেদিনে হয়েছিলো সেদিনে কিন্তু গাছগুলো নিয়ে এসে বসানো হয়েছিলো, তো খুব সুন্দর দেখো। আর এখানে দেখো আমি ছেলেকে টিফিনে বানিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দেখো আমি এদিকে গোপালসোনাকে স্নান করাতে চলে এলাম। আর একটু বেলা করে গোপালসোনাকে স্নান করাই, কেন কি ঠান্ডার সময় যেমন আমার ছেলেকে সকাল সকাল স্নান করাই না, তো আমার গোপালসোনাকেও কিন্তু আমি স্নান করাই না। তো স্নান করিয়ে গোপালসোনাকে চিড়ে ভোগ ফল সব কিছু নিবেদন করে চলে যাবো একদম রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে কিন্তু আমার অনেক অনেকক্ষণেই এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তোমাদের দাদাভাই মাংস নিয়ে এসেছে, আর বাবা মাংস না হলে ভাত খেতে পারেন না। মাছটা খান, মাছটা খুব কম খান, কিন্তু মাংসটা হলে খুব ভালো হয়। দেরি হয়ে গেছে, টান টান করে বেরিয়ে আসছে, তো আমার গোপালসোনাকে ভোগ লাগিয়ে গোপালসোনাকে সব রেডি করে দিতে, তারপরে এসেছি এখানে রান্না বসাতে। তো বন্ধুদের সামনে থাকো, রান্না করি, আবার আসবো তোমাদের কাছে গল্প করবো। এখন অনেক তাড়াতাড়ি করতে হবে, কত তাড়াতাড়ি করতে পারবো আমি নিজেও বুঝতে পারছি না। আর এখানে দেখো মাংস নিয়েছে, আর ওদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়ে আমি এদিকে মাংসটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে আমি ওদিকে কিন্তু মাংসটা রান্না করব। আর ওদিকে দেখো পরিষ্কার করে আমি কিন্তু যে আমাদের সোমবারে মাছ নিয়ে এসেছিলো তোমাদেরকে দেখেছিলাম সোমবারের ব্লগে, মাছটা ছিল, সেই মাছটা কিন্তু অনেকটাই ছিল। আমি কিন্তু সোমবারে মাছ খাই না, তার জন্য অনেকটাই মাছ রয়েছিল, সেই মাছটা খেতে গরম করে নিয়েছি। আমি তো মাছ খাবো, মাছটা খুব আমার ফেভারিট, মাছটা খেতে খুব ভালো লাগে। আর এখানে মাংসটাও হচ্ছে, সব রকম মোটামুটি দু হাতে করে কাজ চলছে, একা হাতে সব কিছুই সামলানো, আবার ক্যামেরা করে একটা ভিডিও বানানো অনেকটাই কষ্টকর। তো তার মাঝখানে কি বলবো, আর তোমাদেরকে বলি একটাই কথা যে প্লিজ তোমরা সবাই পাশে থাকো, একটা ভিডিও বানাতে গেলে অনেকটাই কষ্ট করতে হয়, যারা ভিডিও বানায় তারাই একমাত্র জানে যে কতটা কষ্ট হয় একটা ভিডিও বানাতে। তো প্লিজ প্লিজ তোমরা সবাই কিন্তু পাশে থেকো, সঙ্গে থেকো, এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছে তোমাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর এতক্ষণ বেলা হয়ে গেছে দেখার জন্য। তো দেখো চলে এলাম, গরম গরম ভাত, একদম ধোঁয়া ওড়া ভাত দেব, বাবা এরকম খেতে পছন্দ করে, বাবা একটু গরম গরম খেতে পছন্দ করে, ওই জন্য আমাদের একটু বেলা করে রান্না করি। আর আমার ছেলে আসতে তো সেই দেরি করে, মেয়ের এখন ছুটি, তো মেয়ে যখন স্কুল খুলবে তখনও তো সেই দেরি করে আসবে, তার জন্যেই একটু দেরি করে রান্না হয়। বাবাকে একটু নরম নরম দেখে বেছে দিতে হবে, বাবা খেতে পারবে না নাহলে। এই যে নরম নরম যে মাংস মাংস দেখে এইগুলো বাবাকে দিলে বাবা খেতে পারে, এই যে মাংস মাংস দেখে দিচ্ছি।
বাবু চলে আসুন, গরম গরম ভাত হয়ে গেছে। এক্ষুনি নামিয়েছি কড়া থেকে, শীতকালে গরম গরমই তো ভালো লাগবে। যত গরম গরম খাবেন তত গা গরম থাকবে। এটা মুখ ছাড়বে। ঠিক আছে, ভালো লাগছে? অমৃত খাচ্ছে, অমৃত অমৃত। ও বাবা, বাবা বলছে অমৃত খাচ্ছি। আজকে একদম গোটা মশলা দিয়ে রান্না হয়েছে, গোটা গোটা মানে গোটা কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা সব বেটে রান্না হয়েছে, ওই জন্য বলছে অমৃত খাচ্ছি। অন্যদিন গুঁড়ো মশলা রান্না হয়, আজকে গোটা মশলা রান্না হয়েছে। আমিও খেতে বসে গেছি। এই যে মাছ, আমার এটা দিয়ে দারুণ খাওয়া হবে। আর মাছটা সব থেকে ফেভারেট, মাছটা হচ্ছে সব থেকে ফেভারেট আমার। দারুণ, তোমাদের দাদাভাই তো খাওয়া হয়ে গেল। আমার খাওয়া হয়ে গেলো, এই যে পুরো আমি যেটা পুচে খাচ্ছি, খুব স্বাদ হয়েছে। হয়ে গেল, খাওয়া হয়ে গেল, পুরো রেডি, একদম হাত পুরো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে কমপ্লিট করে অনেকক্ষণ আসতে পারিনি, তো দেখো দুপুরে তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো সব কিছু, আর চলে এলাম একদম সন্ধেবেলায়। দেখো সন্ধেবেলায় আমি কিন্তু রেডি হয়ে যাই এইভাবে, এখন বাজে সন্ধে 6:30, 6:30 সময় কিন্তু রেডি হয়ে গেছি, কেন কি ভিডিও রিলস বানাই, তোমরা তো জানো আমরা ঠাকুরের ভিডিও রিলস বানাই। তো তোমাদের দাদাভাই আবার বাজারে চলে যাবে, তার জন্য বলছে একটু তাড়াতাড়ি করো আজকে, আর আমার সুবিধা হবে। তো দেখো আমি রেডি হয়ে গেছি পুরো শাড়ি পরে, আর আমার ছেলের পরীক্ষা, মেয়েরও পরীক্ষা হবে, তো তাদেরকে নিয়েও বসতে হবে, তার জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছি, আর বেশি বড় করব না। রাত্রে তো ওই খাবার দাবার রয়েছে, ওইগুলোই চলবে সারাদিন, আর রান্নাবান্না করবো না, তবে একটু গরম ভাত করবো আর একটু রুটি বানাবো তোমাদের দাদাভাইয়ের জন্য। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সঙ্গে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও, আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। টাটা, বাই বাই।